আসসালামু আলাইকুম সবাইকে, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 25তম ভিডিও। আজকে যেই ফর্মুলাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিলোকাপ ফর্মুলা। প্রিভিয়াসলি এই ভিলোকাপ ফর্মুলা নিয়ে আমরা কথা বলেছি, আজকে আমি ভিলোকাপ ফর্মুলার বেশ কিছু প্রয়োগ নিয়ে কথা বলবো। যেমন ভিলোকাপ ফর্মুলাটা সেম শিটে কীভাবে করা যায়, আদার শিট থেকে কীভাবে বা অন্য শিট থেকে কীভাবে ভিলোকাপ করা যায়, তারপরে হচ্ছে মাস্টার ভিলুকাপ কীভাবে করা যায়, যে একটা ভিলুকাপ মারবো ফর্মুলা ইউজ করব যাতে সবগুলো ইনফরমেশন একসাথে বসে যায়। তো এই সব ফর্মুলার বিভিন্ন প্রয়োগ নিয়ে আজকে কথা বলবো। আজকে সেম শিটে যে ভিলুকাপটা ইউজ করা হয়, আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে ভিলুকাপ দেখেছি, বাট আরও স্পষ্ট করার জন্য, আরও পরিষ্কার করার জন্য এই ভিলুকাপ ফর্মুলাটা নিয়ে আবারও কথা বলতেছি এই ভিডিওটিতে। ভিলোকাপ ফর্মুলা ব্যবহার করা হয় আসলে ম্যাচ করার জন্য, যে কোনো কিছুকে ম্যাচ করে তার ইনফরমেশনটা বসে যাওয়ার জন্য ভিলোকাপ ফর্মুলা ইউজ করা হয়। আমি এখানে দুটা ফর্ম্যাট অলরেডি তৈরি করে রেখেছি। এখানে পার্সন নেম আছে একজন এবং তাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে মান দেওয়া আছে, এবং নিচে কিছু ইনফরমেশন আছে, কিছু পার্সনের নাম এবং হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইভাবে করে ভাগ করা আছে, এবং তাদের নামে কিছু কোয়ান্টিটি দেওয়া আছে। আমরা এই কোয়ান্টিটি অনুযায়ী ম্যাচ করে তাদের ইনফরমেশনগুলো আসলে এখানে বসানোর চেষ্টা করব, যে ফর্মুলা ইউজ করে যাতে এই ইনফরমেশনগুলো এখানে বসে যায়। এই ভিলোকাপ ফর্মুলা ইউজ করে আমরা এটা বসানোর চেষ্টা করব। তো এখন যেটা করব, আমি আগে বলে নিচ্ছি, এখানে আপনাদের সুবিধার্থে আমি কলামের নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বার কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, এভাবে কলাম নাম্বার 8 পর্যন্ত নাম্বারিং করে রেখেছি। এটা কেন করেছি এখন এটার, যখন এই ফর্মুলাটা ইউজ করব তখন বুঝতে পারবেন। তো এখন আমরা এখানে ভিলোকাপ ফর্মুলা জানুয়ারি মাসে ইউজ করতেছি, কীভাবে আসলে এটা কাজ করে এটা দেখি। সমান সমান চিহ্ন দিচ্ছি, লিখতেছি VLO ভিলোকাপ, ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম। এখানে দেখাচ্ছে ভিলোকাপ ভ্যালু, অর্থাৎ লুকআপ ভ্যালুটা কোনটা, যেটাকে আসলে লুকআপ ভ্যালু মানে হচ্ছে যাকে আমি খুঁজতেছি, আসলে যাকে আমি ফাইন্ড আউট করব। কাকে ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করব আমার এই পার্সনটাকে। তো পার্সনটাকে আমি সিলেক্ট করলাম, দিচ্ছে হচ্ছে একটা কমা। এখন বলতেছে টেবিল রে, কোন ইনফরমেশন থেকে আপনি তাকে ফাইন্ড আউট করে নিয়ে আসবেন, সেটা হচ্ছে টেবিল রে। তো আমি এইখান থেকে এই টোটাল ইনফরমেশনটুকু থেকে তাকে খুঁজে বের করব বা তার ইনফরমেশন খুঁজে বের করব, তাই টেবিল রে আমি এতটুক সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে দিলাম একটা কমা, বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কত নাম্বার কলামের ইনফরমেশনটা চান। তো আমি যদি এখানে নাম্বার 1 দেই, দ্যাট মিন্স হচ্ছে নাম্বার 1 দিলে আমার এখানে এই নামগুলো থেকে তার ইনফরমেশনটা বের করে দেবে। যদি নাম্বার 2 দেই তাহলে জানুয়ারি মাস থেকে তার ইনফরমেশন বের করে দেবে, যদি নাম্বার 3 দেই তাহলে তার ফেব্রুয়ারি মাস থেকে তার ইনফরমেশন বের করে দেবে। তো এরকমভাবে এই কলামের নাম্বার অনুযায়ী আমি যদি নাম্বার এখানে বসাই তাহলে সেই মান্থের ইনফরমেশনটা সে বের করে দেবে। তো আমি যেহেতু জানুয়ারি মাসের ইনফরমেশন বের করব, তাই এখানে আমি 2 দিচ্ছি, কারণ এটা হচ্ছে কলাম নাম্বার 2, যেখান থেকে আসলে শুরু করতেছি সেটা হচ্ছে কলাম নাম্বার 1, পরেরটা কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, কলাম নাম্বার 3, 4, 5, এইভাবে আসলে কলাম নাম্বারিংগুলো করা হয়। তো যেহেতু আমি জানুয়ারি মাসের ইনফরমেশন বের করবো, দ্যাট মিন্স হচ্ছে কলাম নাম্বার 2, দিচ্ছে একটা কমা এবং বলতেছে ট্রু এবং ফলস। যদি এক্সাক্ট ম্যাচ চাই তাহলে এটাকে দিতে হবে 0, আর যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাই তাহলে সেক্ষেত্রে দিতে হয় 1। যেহেতু আমি এক্সাক্ট ম্যাচ করবো, দ্যাট মিন্স আমি এখানে দিচ্ছি 0, এবং শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি এন্টার করে দিচ্ছি। দেখুন এখানে আল মামুন বসেছে হচ্ছে 5, আল মামুনের ইনফরমেশনে বসে গেছে 5, তার মানে হচ্ছে আমরা এখানে যদি দেখি আল মামুন, হ্যাঁ আল মামুন এখানে 5 দেখাচ্ছে, তার মানে হ্যাঁ ইনফরমেশান ঠিক বসছে। এখন যদি এটাকে আমি একটু চেঞ্জ করে দেখি, BABU বাবু দেওয়ার সাথে সাথে ইনফরমেশান চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এখানে চেঞ্জ হয়ে 3 হয়ে গেছে। দ্যাট মিন্স হচ্ছে এই ফর্মুলাটা এটার সাথে কাজ করতেছে, এবং এটা নাম চেঞ্জ করার সাথে সাথে এটার ইনফরমেশানগুলো কাজ করতেছে। যদি আমি এখানে লিখি ANIS আনিস,
আনিস লাখার সাথে সাথে চেঞ্জ হয়ে ফোর হয়ে গেছে। তো এইভাবে এই একটা ফর্মুলা ইউজ করে, ভিলুকা ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে যে কোনো ধরনের ইনফরমেশন এখানে বের করা সম্ভব। এবং এক্স্যাক্টলি ওটা যদি ডেটাগুলো প্রপারলি ঠিক থাকে তাহলে এখানে বসে যাবে, এবং সেম শিটের ক্ষেত্রে জাস্ট এতটুকু করলেই যথেষ্ট। পরবর্তী ভিডিওটাতে আমরা মাল্টিপল শিট থেকে ভিলুকআপ করব, ওটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুবই সহজে ভিলুকআপ সম্বন্ধে ধারণা নিতে পেরেছেন। যদি এটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন সবার সাথে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।